हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौसुमी रान्नाघर। फ्रेंड्स, आज के मैं अपना के देखो कि भावे माछेर माथा दिए बाँधाकपि चच्चड़ी रान्ना करते हैं। भीषण यामी एक रेसिपी, तो चलो देखे नी एट रान्नार जन्य की इनग्रेडियंट्स लागछे। और बराबर मतोई आमी इनग्रेडियंट्सगुलो इंग्लिशे नीचे डेस्क्रिप्शन बक्से दिए दिए। एक बाँधाकपि के एभावे कुचिए नियेछि, तेल परिमाण मतो, जल परिमाण मतो, स्लाइस करे काटा टमेटो एकटा, कुचानो प्याज एकटा, एकटा रुई मासेर माथा के सामान्य नुनो हलुद माखिए फ्राई करे नियेछि, कुमड़ोर बड़ी 12टा, तेजपाता 2टो, जिरे पेस्ट 1 टेबल स्पून, रसुन पेस्ट 1 टी स्पून, आदा पेस्ट 1 टेबल स्पून, काचा लंका चेरा 8टा, गरम मसलार गुड़ो 1/2 टी स्पून, नून 7 मतो, सुगार 1/2 टी स्पून, लंकार गुड़ो 1 टी स्पून और गोटा गरम मसला परिमाण मतो। प्रथमे आमी प्यानटीते परिमाण मतो तेल दिए बड़ीगुलोके फ्राई करे निब। एखन आमी बड़ीगुलोके तेले छेड़े फ्राई करे निच्छि। फ्रेंड्स, आपनारा जदि बड़ी लाइक ना करें ताहले एटा स्किप करते पारें, कारण एटा अपशनल। आपनारा देखते पाच्छेन बड़ीगुलो फ्राई होये गेछे। एबार आमी एगुलोके अन्य पात्रे उठिये निच्छि। एरपर आमी एकई तेलेर भेतरे एके एके कुचानो पेंयाज, गोटा गरम मसला, तेजपाता, आदा पेस्ट, जिरे पेस्ट, रसुन पेस्ट, लंकार गुड़ो, सुगार और स्वाद मतो नून दिए मसलाटाके एमन भावे कषिए निब जाते मसलार काचा स्मेलटा ना थाके। फ्रेंड्स, बाँधाकपिटाके आमरा विभिन्न भावे बा विभिन्न स्टाइले रान्ना करे थाकि, तबे आमी आजके आमार मतो करे रान्ना करेछि। आपनारा आमार एई रेसिपिटा फलो करे एकबार ट्राई करते पारेन। आशा करि आपनाराओ एटा लाइक करबेन। फ्रेंड्स, बाँधाकपिर एई चच्चड़িটাকে আপনারা স্পেশালি গরম সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেচ্ছি, যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হচ্ছে। এটাও কষানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও একটু কষিয়ে নেচ্ছি। ফ্রেন্ডস, আমার এই বাঁধাকপিটা ভীষণ ফ্রেশ, তাই আর এটাকে আমি ভাপ দিয়ে নেয়নি। আপনারা চাইলে একটু ভাপ দিয়ে নিতে পারেন, আর আপনাদের পছন্দ অনুসারে ঝালটাকে কম বেশি করে নেবেন। ফ্রেন্ডস, আমি ইনগ্রিডিয়েন্টসে হলুদ গুঁড়ো দেখাতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে 1 টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করব। এটা কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, যেহেতু বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল বের হবে, তাই জলটা একটু সাবধানে অ্যাড করতে হবে, কারণ বাঁধাকপিটা বেশি ওভারকুকড হয়ে গেলে দেখতে ও খেতেও ভালো লাগবে না। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি ফ্রাই করা মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়িয়ে আবারও এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে রুই মাছের মাথার পরিবর্তে কাতলা মাছের মাথাও ইউজ করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রাই করে রাখা বড়িগুলোকে ভেঙে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল ইয়ামি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। ফ্রেন্ডস, আপনারা এটা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনারা লাইক করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও মজার মজার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, বাই বাই।